আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। প্রথম রাউন্ডে দুই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলেও এই পর্বে ভালো করতে পারছে না বাংলাদেশ। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে আগামী ম্যাচগুলোতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে পারবে না টাইগাররা। আর তাই সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হলেও গ্রুপে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ দল এখনও আশা হারাচ্ছে না। আজ বিকেল চারটায় হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ও টি টোয়েন্টির সফলতম দল ওয়েস্ট ইন্ডিজের। ইতিমধ্যে এবারের আসরে সুপার টুয়েলভ পর্বের দুটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, যেখানে দুটি ম্যাচেই হেরেছে টাইগাররা। তাই তো আজকের ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। অন্যদিকে এবারের আসরে সুপার টুয়েলভ পর্বে দুই ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। কে জিতবে আজকের টি টোয়েন্টি ম্যাচে? অনলাইন জরিপের ভিত্তিতে দেখা যাচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা 31%, পক্ষান্তরে আজকে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা 69%। অন্যদিকে এখন পর্যন্ত এই দুই দল মোট 11টি টি টোয়েন্টি ম্যাচে মোকাবেলা করেছে, যেখানে সর্বোচ্চ 6 বার জয় রয়েছে ক্যারিবীয়দের পক্ষে। পক্ষান্তরে 5টি ম্যাচে জয় রয়েছে বাংলাদেশের ঝুলিতেও। উল্লেখ্য, দুই দলের মধ্যে শেষ 5 টি টোয়েন্টি ম্যাচের 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ, পক্ষান্তরে 2টি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।